আগের ক্লাসে আমরা ইলেকট্রিক্যাল সার্কিটের থেভেনিনস থিওরেম দেখেছিলাম, এটা আরেকবার একটু আলোচনা করে নিতে চাচ্ছি। থেভেনিনস থিওরেমের মধ্যে যেটা বলা ছিল যে আমার যদি একটা ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক থাকে, টু পোর্ট বাইল্যাটারাল নেটওয়ার্ক, এই নেটওয়ার্ককে আমরা রিপ্লেস করতে পারি উইথ এ মডেল যেখানে আমাদের থাকবে একটা ভোল্টেজ সোর্স এবং একটা সিরিজ রেজিস্ট্যান্স, যেটাকে আমরা বলতেছি ই থেভেনিন বা ভি থেভেনিন এটা, এবং এটা ছিল আর থেভেনিন। তার মানে কোনো একটা সার্কিটের মধ্যে যদি এমন থাকে যে আমার এখানে একটা লোড লাগানো আছে, সেই লোডের হয়তো বা ভোল্টেজ বা কারেন্ট আমাকে বের করতে হবে, তাহলে আমি এই পুরো নেটওয়ার্কটাকে একটা মডেলে কনভার্ট করে নিতে পারি, এবং থেভেনিনস থিওরেম অনুযায়ী এই মডেলটায় থাকবে একটা ভোল্টেজ সোর্স এবং একটা সিরিজ রেজিস্ট্যান্স। এবং এর প্রসিডিউরগুলো আমরা এর আগের দিন আলোচনা করেছিলাম যে আমরা কীভাবে এই ই থেভেনিন বা ভি থেভেনিন বের করতে পারি এবং কীভাবে আমরা আর থেভেনিন বের করতে পারি। তার প্রসিডিউরের মধ্যে ছিল যে আমার যে দুই টার্মিনাল যে লোডটা কানেক্টেড থাকবে তাকে প্রথমে ডিসকানেক্ট করতে হবে, করার পরে এখানে যে ওপেন সার্কিট ভোল্টেজ আমরা পাবো, মানে ওপেন অবস্থায় যে ভোল্টেজটা পাবো সেটাই হচ্ছে আমাদের ই থেভেনিন। এবং এই যে পুরা নেটওয়ার্কের মধ্যে সবগুলো সোর্সকে যদি আমরা জিরো করে ফেলি, দ্যাট মিন্স ভোল্টেজ সোর্সগুলোকে শর্ট এবং কারেন্ট সোর্সগুলোকে যদি আমরা ওপেন করে দিই, করার পরে এখান থেকে দেখলে যে রেজিস্ট্যান্সের মান আমরা পাবো, দ্যাট মিন্স এই দুই টার্মিনালে যে রেজিস্ট্যান্সের মান সেটা হবে আমাদের আর থেভেনিন। তারপরে এই দুটা মান আমরা জেনে নেওয়ার পরে এই পুরো নেটওয়ার্কটাকে আমরা একটা মডেল দ্বারা রিপ্লেস করে নিতে পারবো, যেখানে থাকবে একটা ভোল্টেজ সোর্স এবং একটা থাকবে সিরিজ রেজিস্ট্যান্স, সেটা ছিল আমাদের থেভেনিনস থিওরেম। এই টাইপেরই আমরা আজকে যেটা দেখব আরেকটা থিওরেম, সেটা হচ্ছে নর্টনস থিওরেম। এই নর্টনস থিওরেমটাও থেভেনিনস থিওরেমের মতোই, তবে এখানে যেটা বলা হচ্ছে যদি আমার একটা টু পোর্ট বাইল্যাটারাল নেটওয়ার্ক থাকে, আগের মতোই যে আমার এইখানে একটা লোড লাগানো আছে, আমি যদি এই নেটওয়ার্কটাকে নর্টনস থিওরেম অনুযায়ী তার মডেল দ্বারা রিপ্লেস করি, এর মডেলটা হবে এখানে থাকবে একটা কারেন্ট সোর্স IN এবং একটা থাকবে প্যারালাল রেজিস্ট্যান্স যার নাম দেওয়া হচ্ছে RN। তারপরে থেভেনিনস থিওরেমের মতোই নর্টনস থিওরেম অনুযায়ী আমরা একটা নেটওয়ার্ককে, টু পোর্ট বাইল্যাটারাল নেটওয়ার্ককে একটা মডেল দ্বারা রিপ্লেস করতে পারি। তারপরে এই নেটওয়ার্কের মধ্যে অনেকগুলো ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স থাকতে পারে এবং অনেকগুলো রেজিস্ট্যান্স থাকতে পারে। অ্যাকর্ডিং টু দ্য নর্টনস থিওরেম আমরা এই পুরো সিস্টেমটাকে, নেটওয়ার্কটাকে একটা কারেন্ট সোর্স এবং তার সাথে একটা প্যারালাল রেজিস্ট্যান্স দ্বারা রিপ্লেস করতে পারি, সেটাকে সিম্পলিফাই করতে পারি আর। এই হলো নর্টনস থিওরেম। তাহলে থেভেনিনস থিওরেমের মতো এটাকে আমরা এভাবে থিওরেমটা লিখতে পারি যে অ্যানি টু টার্মিনাল লিনিয়ার বাইল্যাটারাল নেটওয়ার্ক Yeah.
তাহলে অ্যাকর্ডিং টু নর্টনস থিওরেম এনি টু টার্মিনাল লিনিয়ার বাইল্যাটারাল নেটওয়ার্ক ক্যান বি রিপ্লেসড বাই অ্যান ইকুইভ্যালেন্ট সার্কিট কনসিস্টিং অফ এ কারেন্ট সোর্স অ্যান্ড এ প্যারালাল রেজিস্টার। এখন নেক্সট পয়েন্ট আসছে যে আমরা এই যে থেভেনিনস থিওরেমের মতো থেভেনিনস থিওরেমে যেভাবে আমরা ভি থেভেনিন বা ই থেভেনিন এবং আর থেভেনিন বের করেছিলাম, নর্টনস থিওরেমে আমাদেরকে এই আই এন এবং এই আর এন এই দুটা ভ্যালু বের করতে হবে। আবার কীভাবে বের করব আমি এটা খুব বেশি ডিটেলসে যাব না, কারণ যেহেতু থেভেনিনস থিওরেম আমরা অনেক ডিটেলস আলোচনা করেছিলাম। এই বের করার প্রসিডিউরটা হবে যেমন এই যে আর এন নর্টনস মডেলের যে প্যারালাল রেজিস্ট্যান্স আর এন, এটা হুবহু থেভেনিনস থিওরেমের আর থেভেনিন বের করার জন্য যে প্রসিডিউর ছিল একই প্রসিডিউর হবে। দ্যাট মিন্স এখানে যে আর এন যে ভ্যালুটা, এটা হলো আর থেভেনিনের সমান। তার মানে থেভেনিন ইকুইভ্যালেন্ট মডেলে আমরা যেভাবে থেভেনিন রেজিস্ট্যান্স বের করেছিলাম, কি করতে হবে আমার নেটওয়ার্কের মধ্যে যতগুলো সোর্স আছে সবগুলোকে জিরো করে দিতে হবে। তাহলে জিরো করবো কীভাবে? যদি ভোল্টেজ সোর্স থাকে তাকে শর্ট করে দিব, আর যদি কারেন্ট সোর্স থাকে তাকে ওপেন করে দিব। তারপরে আমরা এই দুই যে দুই টার্মিনালটা ওপেন করেছিলাম সেখান থেকে আমরা দেখব যে রেজিস্ট্যান্সের মান কত, যেটা এর আগে আমরা থেভেনিনস থিওরেমে বের করেছিলাম। যে মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের আর এন। তাহলে দ্যাটস এক্স্যাক্টলি থেভেনিনস থিওরেমের মতোই আমরা সেখানে যেভাবে আমরা আর থেভেনিন বের করেছিলাম ঠিক একইভাবে বের করব, এখানে নাম দেবো তার আর এন। নেক্সট হচ্ছে আই এন, যেটা এই আই এনটা হচ্ছে যে আমরা ই থেভেনিন যে করেছিলাম কি যে এটা ওপেন রেখেছিলাম এবং এই নেটওয়ার্কের মধ্যে যতগুলো সোর্স ছিল সবগুলো তার নিজস্ব জায়গাতে ছিল। এখানে যেটা হবে যে আমার এই নেটওয়ার্কের সবগুলো সোর্স তার জায়গা মতোই থাকবে, এই দুই টার্মিনালকে আমরা শর্ট করে দেব। করে দেওয়ার পরে এই যে শর্ট করে দিলাম এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে, যে মানটা আমরা পাবো কারেন্টের, সেই কারেন্টের মানটাই হচ্ছে আমাদের আই এন। তার মানে কি ওই দুই টার্মিনালকে যদি আমরা শর্ট করে দিই, করে দিলে ওই ওয়্যারের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট ফ্লো করবে সেই কারেন্টটা হবে আমাদের নর্টনস কারেন্ট। তাহলে এর আগে যে থেভেনিনস থিওরেম আমাদের যেটা আমরা আলোচনা করেছিলাম সেটা যদি জানা থাকে বা একটু স্টাডি করা থাকে, তাহলে এই জিনিস বের করা ইজ ভেরি ইজি। একই প্রসিডিউর যে আর থেভেনিন আমি আর এন আমি থেভেনিনের মতোই বের করে নিলাম, আর এই নর্টনসের ক্ষেত্রে যেহেতু আমার আই এন বের করতে হবে, এই আইটা হচ্ছে যে দুটো টার্মিনাল আমি ওপেন ছিল আমার প্রথমে লোড সরায় ফেলেছিলাম সেই জায়গাটাকে আমি শর্ট করে দিব। করে দিয়ে ওর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে সেই কারেন্টের যে মানটা আমরা পাবো সেই কারেন্টটা হচ্ছে আমাদের আই এন। তারপরে আমরা এই পুরো নেটওয়ার্কটাকে এই যার দ্বারা রিপ্লেস করতে পারবো। এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে থেভেনিনের সাথে এর আরেকটা যোগসূত্র আছে, সেটা হচ্ছে যে এখানে যে আমাদের ইয়াটা আছে আই এন এবং আর এন, সোর্স কনভার্সন নামে একটা অপশন ছিল, ওটা আমি দেখাইনি আর কি। যে এটার নিয়ম হচ্ছে যদি আমার এরকম একটা ভোল্টেজ সোর্স থাকে আর তার সাথে একটা সিরিজ রেজিস্ট্যান্স থাকে, এইটাকে আমরা রিপ্লেস করে একটা কারেন্ট সোর্স এবং একটা প্যারালাল রেজিস্ট্যান্স দ্বারা রিপ্লেস করতে পারি। মানে এরকম যদি আমার একটা সার্কিট থাকে যেখানে একটা ভোল্টেজ সোর্স আছে তার সাথে একটা সিরিজ রেজিস্ট্যান্স আছে, এই সার্কিটটাকে আমরা এরকম একটা মডেল দ্বারা রিপ্লেস করতে পারি যেখানে একটা কারেন্ট সোর্স থাকবে এবং একটা প্যারালাল রেজিস্ট্যান্স থাকবে। এবং এই কনভার্সনের ব্যাপারটা হচ্ছে যদি আমার এটার মান ভি ওয়ান হয় আর এটা যদি আর ওয়ান হয়, তাহলে এই কনভার্সনের যে রেজিস্ট্যান্স এটার মানও আর ওয়ানই হবে, রেজিস্ট্যান্স সেম থাকবে। এখানে যে ভোল্টেজ সোর্স ছিল তাকে যদি আমরা এখানে কারেন্ট সোর্স দ্বারা রিপ্লেস হয়েছে, এই কারেন্ট সোর্সের মানটা হবে এই ভোল্টেজ সোর্স ডিভাইডেড বাই এ রেজিস্ট্যান্স। তার মানে এটা হবে ভি ওয়ান ভাগ আর ওয়ান। তার মানে এখানে যদি আমি আই ওয়ান বলি এটাকে, তাহলে এই আই এর মানটা হবে ভি ওয়ান বাই আর ওয়ান। এটা হলো মানে সার্কিট সলভ করার জন্য বিভিন্ন প্রসিডিউর, আমরা থেভেনিনস থিওরেম দিয়ে করতে পারি, নর্টনস দিয়েও করতে পারি। নর্মালি এক্সামগুলোতে বলা থাকে যে আমি আসলে থেভেনিনস থিওরেম বা নর্টন থিওরেম বুঝলাম কি না, ওই জন্য হয়তো বলা থাকবে যে এই সার্কিটটা নর্টনস থিওরেম ব্যবহার করেই সলভ করো,
তখন আমাদেরকে এই প্রশ্নে যেতে হবে। আর যদি কিছুই বলা না থাকে, আমার যত যেটা দিয়ে খুশি সেটা দিয়ে আমি সলভ করতে পারি, যে কোনোটা দিয়ে অ্যানালাইসিস করতে পারি। তবে এগুলো এক একটা প্রসিডিওর, অনেক সময় একটা বড় সার্কিট সলভ করার জন্য থেভেনিন থিওরেম ব্যবহার করলে ইজি হবে, কোনোটা তো নর্টন থিওরেম ব্যবহার করলে ইজি হবে, তখন আমরা যেটা দরকার সেটা ব্যবহার করবো আর। তবে এই যে এটা যেটা হচ্ছে এখন, আমরা যদি এই সোর্সকে এটা দ্বারা রিপ্লেস করতে পারি একই হয়, তাহলে এটার ক্ষেত্রে মধ্যে একই ঘটনাই যে থেভেনিনের মতো যদি রেজিস্ট্যান্স বের করি, তাহলে এই রেজিস্ট্যান্স এই রেজিস্ট্যান্সের সমান, তাহলে এই কারেন্টটা আসলে কী হতে পারে? কারেন্টটা হতে পারে যে আমরা থেভেনিন ভোল্টেজকে থেভেনিন রেজিস্ট্যান্সে ভাগ দিলে যা পাওয়া যায় সেটাই হবে আমাদের নর্টন কারেন্ট, তাই না? কারণ থেভেনিন থিওরেমে ছিল কি, এইখানে আমাদের ছিল ই থেভেনিন আর এখানে ছিল আর থেভেনিন, তাই না? এই তাহলে একে যদি আমরা এটা দ্বারা রিপ্লেস করি, তাহলে আর থেভেনিন হবে আর এন, আমরা তো তাই দেখলাম। আর আই এনটা কি হবে তাহলে? ই থেভেনিন ভাগ আর থেভেনিন, একই হবে আর। তার মানে থেভেনিন থিওরেমের সাথে নর্টন থিওরেমের একটা ভালো যোগসূত্র আছে আর। যদি আমি নর্টন থিওরেমের এই কারেন্টের মানটা বের করতে চাই, আমার যদি থেভেনিন থিওরেমের মডেলটা থাকে হাতে, তাহলে সরাসরি আমরা ই থেভেনিনকে আর থেভেনিনে ভাগ দিয়ে যে মানটা পাবো সরাসরি বসিয়ে দিলে একই মান পাবো আমরা। তার মানে কোনো একটা সার্কিটের দুই প্রান্তকে শর্ট করে দিলে যে মানটা আমরা কারেন্টের পাবো সেটা হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ এবং তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তাকে ভাগ দিলে আমরা একই মানই পাওয়া যাবে বা একই মান পাবো। আমরা এখন ছোট্ট একটা এক্সাম্পল দেখি। সাপোজ আমাদের এরকম একটা সার্কিট আছে, এখানে একটা ভোল্টেজ সোর্স, তার মান হচ্ছে 9 ভোল্ট, এখানে একটা রেজিস্ট্যান্স যার মান হচ্ছে 3 ওহম, এইখানে একটা রেজিস্ট্যান্স যার মান হচ্ছে 2 ওহম, এইখানে একটা রেজিস্ট্যান্স যার মান হচ্ছে 6 ওহম, আর এইখানে আমার লাগানো আছে আর এল। এখন এইখানে আমাকে বলা হলো যে এই সার্কিটের নর্টন ইকুইভ্যালেন্ট মডেল বের করতে হবে ইউজিং নর্টন থিওরেম। তাহলে আমরা প্রথমে করব কি, এই যে আর এল যেটা ছিল সেটাকে এখান থেকে সরাই নেব। তাহলে থেভেনিন থিওরেমের মধ্যে আমার প্রথম কাজ হচ্ছে আর এলটাকে এখান থেকে সরাই ফেলা। তারপরে আর এলটাকে আমরা যদি এখান থেকে সরাই ফেলি, আমার এরকম একটা টু পোর্ট নেটওয়ার্ক তৈরি হলো, এটার আমরা নর্টন ইকুইভ্যালেন্ট মডেল বের করবো। তার মানে এই মডেলটাকে আমরা রিপ্লেস করব, একটা থাকবে কারেন্ট সোর্স আর একটা প্যারালাল রেজিস্ট্যান্স আর তার দুই প্রান্ত বের করা থাকবে, তাই না? তাহলে আমরা যদি একটা নাম দিই, এটা হচ্ছে এ টার্মিনাল, এটা বি টার্মিনাল, তাহলে এটারও হবে এটা এ টার্মিনাল বি টার্মিনাল, এবং এটার মান নাম হবে আর এন আর এটা থাকবে আই এন। এখন আমাদের কাজ হচ্ছে এই সার্কিট থেকে আই এন এবং আর এন এর মানটা বের করে নেওয়া। তাহলে আমরা প্রথমে সহজ যেটা সেটাতে যাই, আর এন এর মানটা হচ্ছে আর থেভেনিন এর সমান, তাহলে সেটার কাজ হচ্ছে যে আমার এই সার্কিটের মধ্যে যতগুলো সোর্স আছে সেগুলোকে আউট করে দেওয়া। তাহলে আমার এই সার্কিটের মধ্যে একটাই ভোল্টেজ সোর্স আছে, তাকে যদি আমরা জিরো করে দিই তার মানে কি তাকে শর্ট করে দিতে হবে। তার মানে আমরা যদি এই সার্কিটটাকে ভোল্টেজ সোর্সটাকে শর্ট করে দিই, তারপরে এখানে আমার সোর্সটা ছিল শর্ট করে দিলাম, করে দেওয়ার পরে এই দুই টার্মিনালে মানে এখান থেকে দেখলে যে রেজিস্ট্যান্স পাওয়া যায় সেটাই হবে আমাদের আর থেভেনিন উইচ ইজ ইকুয়াল টু আর এন। তাহলে আমরা এখন এখান থেকে বের করে নিতে পারি যে আর থেভেনিন বা আর এন এর মান কত হবে। কি হবে এখানে, এই 3 ওহম আর 6 ওহম কিন্তু এখন প্যারালাল হয়ে গেছে, এই যে এই টার্মিনালটা এখানে কানেকশন হওয়াতে 3 ওহম আর 6 ওহম এবং তার সাথে 2 ওহম সিরিজ, তার মানে আমরা বলতে পারি আর এন উইল বি ইকুয়াল টু 3 প্যারালাল উইথ 6 প্লাস 2, এত ওহম, এবং এর মানটা দাঁড়াবে 4 ওহম। তারা আমরা একটার মান বের করে নিলাম। এইভাবে আমার একটা সার্কিটের মধ্যে যতই সোর্স থাকুক না কেন, প্রথমে আমার সোর্সগুলোকে আউট করতে হবে, সোর্স আউট করব, ভোল্টেজ সোর্সগুলোকে শর্ট করে দিব এবং কারেন্ট সোর্সগুলোকে ওপেন করে দিয়ে এই পুরো সার্কিটের মধ্যে এই দুই টার্মিনাল থেকে দেখলে যা পাওয়া যায় রেজিস্ট্যান্স সেই মানটা বের করে নিতে হবে, সেটা এইটা। নেক্সট হচ্ছে আমাদেরকে বের করতে হবে আই এন। তাহলে আই এন বের করতে গেলে আমার আবার আগের অবস্থা যেতে হবে, যে এখানে যে ভোল্টেজ সোর্স ছিল সেটাকে আমরা রেখে দিব,
মানে এখানে ছিল আমাদের 9 ভোল্ট আর এই দুই টার্মিনালকে আমরা এখন শর্ট করে দেব এ এ আর বি যে দুই টার্মিনাল ছিল সেটাকে আমরা শর্ট করে দেব তার মানে এখানে আমরা একটা এই দুটাকে শর্ট করে দেব করে দেওয়ার পর আমরা এখন এই এর ভিতর দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে সেই মানটা আমাদেরকে বের করতে হবে সেটাই হচ্ছে আমাদের আই এল তাহলে এখন এর মধ্যে যে কত কারেন্ট আছে কিভাবে বের করব এইখানে যদি আমরা খেয়াল করি এই আয়নটা হচ্ছে আসলে 2 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা সেটা আমাদের আসলে বের করলে সেটা হবে আমাদের আইএন তাহলে এই কারেন্টটা আমরা কিভাবে বের করতে পারি সোর্স হচ্ছে আমার এখানে একটাই আছে তাহলে আমাকে আমরা যদি প্রথমে জেনে নিতাম যে এখানে কত কারেন্ট যাচ্ছে আইটা কত তাহলে আমরা কারেন্ট ডিভাইডার রুল ইউজ করে বলতে পারতাম যে এর মধ্যে কত কারেন্ট যায় এর মধ্যে কত কারেন্ট যায় তাই না তাহলে আমাদের যদি প্রথম এই আইটা বের করতে হয় আইটা আমরা কিভাবে বের করব এটা হচ্ছে এই টোটাল এই অংশে যে সার্কিটটা আছে তার যে টোটাল রেজিস্ট্যান্স সেটাকে যদি আমরা এই 9 ভোল্টকে সেই ভাগ সেই ভ্যালু দ্বারা ভাগ দিই তাহলে আমরা এই কারেন্টটা পাবো আর তাহলে আমরা এখন যদি দেখি এখানে যে দুটো সার্কিট আছে এই 2 ওহম এবং 6 ওহম তারা কিন্তু প্যারালাল আছে তাহলে এখানে আমাদের ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্স মানে আমরা যদি এই অংশটুকুর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করি এই অংশটুকুর তাহলে কি হবে 6 ওহম এবং 2 ওহম আছে প্যারালাল তার সাথে 3 ওহম আছে সিরিজ তাহলে আমরা এইটাকে রিপ্লেস করতে পারবো একটা ভোল্টেজ সোর্স এরকম 9 ভোল্ট আমার আছে তার সাথে এই একটা রেজিস্ট্যান্স এইরকম ভাবে আর কি এটা হচ্ছে আমাদের এই রেজিস্ট্যান্সের মানটা আমাকে আর ইকুইভ্যালেন্ট বের করতে হবে তাহলে এই আর ইকুইভ্যালেন্টের মান কত হবে এই যে 2 ওহম এবং 6 ওহম আছে প্যারালাল তার সাথে 3 ওহম আছে সিরিজ তাহলে 2 এবং 6 ওহম হচ্ছে প্যারালাল তার সাথে 3 ওহম হচ্ছে সিরিজ এবং এর মানটা দাঁড়াবে 4.5 তাহলে এই আর ইকুইভ্যালেন্টের মান যদি 4.5 হয় তাহলে এখানে আমার কারেন্ট যেটা ফ্লো করবে তার মান হবে 2 অ্যাম্পিয়ার তাই না আমার 9 ভোল্ট আছে এই 9 ভোল্টকে এই আর ইকুইভ্যালেন্টের মান হচ্ছে 4.5 তাই যদি আমরা ভাগ দিই তাহলে 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে এখানে আর কি মেইন সার্কিটের মধ্যে এই 2 অ্যাম্পিয়ার কারেন্ট গিয়ে এখানে দুই ভাগে ভাগ হবে কিছু কারেন্ট যাবে 2 ওহমের মধ্যে দিয়ে আর কিছু কারেন্ট যাবে 6 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে তাহলে আমার 2 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে যে কারেন্ট যাবে সেটার মান যদি IN হয় তাহলে আমরা কারেন্ট ডিভাইডার রুল ইউজ করব কারেন্ট ডিভাইডার রুল হচ্ছে টোটাল কারেন্ট I মাল্টিপ্লাইড বাই হবে নিচে থাকবে টোটাল রেজিস্ট্যান্স তার মানে এই দুই রেজিস্ট্যান্সের যোগফল 6+2 আর উপরে থাকবে অপর রেজিস্ট্যান্স তার মানে আমি 2 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে যদি কারেন্ট বের করতে চাই তাহলে গুণ করতে হবে আমাকে অপর যেটা 6 দিয়ে তাহলে এখানে থাকবে 6 আর এটা হচ্ছে আমাদের টোটাল কারেন্ট টোটাল কারেন্টের মান আমাদের ছিল 2 অ্যাম্পিয়ার তাহলে আমরা যদি এই মানটা বসায় দিই যে 2 এটা হলো 6 2 এর মানটা দাঁড়াবে 1.5 অ্যাম্পিয়ার 6 × 12 ভাগ হচ্ছে 8 1.5 অ্যাম্পিয়ার এই 1.5 হচ্ছে আমাদের IL তাহলে আমরা এখন এই টোটাল সিস্টেমটাকে এরকম একটা মডেল দ্বারা রিপ্লেস করতে পারি যেখানে IN এর মান হচ্ছে আমার 1.5 অ্যাম্পিয়ার এবং RN এর মান হচ্ছে 4 ওহম তাহলে এটা আমাদের এই টোটাল সার্কিটের নর্টন ইকুইভ্যালেন্ট মডেল আমরা পেলাম এইভাবে করে যে কোনো সার্কিটের ক্ষেত্রে আমরা নর্টন থিওরাম ইউজ করে নর্টন সার্কিটটা বের করে নিতে পারি আমরা যদি এখন এটা আগের থেভেনিন থিওরাম যেটা দেখেছিলাম তার সাথে কম্পেয়ার করি আমরা একই টাইপের জিনিস পাবো আর কি ই থেভেনিন হয়তো বা পাওয়া যাবে তখন 4 × 1.5 হচ্ছে 6 ভোল্ট পাওয়া যাবে আর আমরা যদি ক্যালকুলেশন করে দেখবো আমরা ওপেন সার্কিট ভোল্টেজ 6 ভোল্টই পেতাম আর কি এখান থেকে বের করা যায় আমার এখানে 9 ভোল্ট আছে যদি এটা ওপেন থাকতো তাহলে এখানে কোনো কারেন্ট যেত না তাহলে এখানকার কারেন্ট এখানকে এই সার্কিটের মধ্যে আমার কারেন্ট ফ্লো করতে 1 অ্যাম্পিয়ার তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ হতো 6 ভোল্ট একই জিনিস আমরা পেতাম নেক্সট অফিস আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সুপারপজিশন থিওরেম
সুপারপজিশন থিওরেম যে জিনিসটা বলে সেটা হচ্ছে, আমরা এটা একটু লিখে নিই থিওরেমটা, সুপারপজিশন থিওরেম বলছে যেটা, দ্য কারেন্ট থ্রো অর ভোল্টেজ অ্যাক্রস অ্যান এলিমেন্ট ইন এ লিনিয়ার বাইল্যাটারাল নেটওয়ার্ক ইজ ইকুয়াল টু দ্য অ্যালজেব্রিক সাম অফ দ্য কারেন্টস অর ভোল্টেজেস প্রোডিউসড ইন্ডিপেন্ডেন্টলি বাই ইট সোর্স। এটা দ্বারা যেটা বোঝাচ্ছে যে আমার একটা সার্কিটের মধ্যে যদি অনেকগুলো সোর্স থাকে, একের অধিক ভোল্টেজ সোর্স অথবা কারেন্ট সোর্স থাকে, তাদের সম্মিলিত যে এফেক্ট কোনো একটা এলিমেন্টের উপর, একটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো করছে বা আমি যে ভোল্টেজটা পাবো, সেটা হবে যদি আমার এই সোর্সগুলো আলাদা আলাদাভাবে সেখানে কানেকশন দেওয়া হতো, তাদের কারণে যে কারেন্ট ফ্লো করতো তাদের সবগুলোর যোগফলের সমান, অথবা আলাদা আলাদাভাবে সেই সোর্সগুলো যদি আমার থাকতো তার কারণে যে ভোল্টেজটা আমরা পেতাম এই সবগুলো ভোল্টেজের অ্যালজেব্রিক সাম। তার মানে আমার যদি একটা আমি একটা এক্সাম্পল দিলে আরও ক্লিয়ার হবে, যে আমার একটা এরকম সার্কিট আছে, এই সার্কিটের মধ্যে দুইটা সোর্স আছে, একটা ভোল্টেজ সোর্স যার ভ্যালু হচ্ছে 36 ভোল্ট, আর একটা কারেন্ট সোর্স আছে যার ভ্যালু হচ্ছে 9 অ্যাম্পিয়ার। এবং এই দুইটা থাকার কারণে আমার যদি এই 6 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আই অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে, এইটা হবে আমরা এই যে দুইটা সোর্স আমাদের আছে, আমরা যদি যে কোনো একটা সোর্স একবার অ্যাক্টিভ রাখি, দ্যাট মিন্স আমার একটা ভোল্টেজ সোর্স একটা কারেন্ট সোর্স আছে, যদি আমরা ভোল্টেজ সোর্সটাকে অ্যাক্টিভ রাখি কারেন্টটাকে ইনঅ্যাক্টিভ করে দিই, তার কারণে যে কারেন্ট ফ্লো করবে, এবং এর পরবর্তীতে আমরা ভোল্টেজ সোর্সটাকে ইনঅ্যাক্টিভ করে দিয়ে কারেন্ট সোর্সটাকে অ্যাক্টিভ রাখলে আরেকটা যে কারেন্ট ফ্লো করবে, এই দুই কারেন্টের সাম হবে আর। তার মানে আলাদা আলাদাভাবে যদি সোর্সগুলো থাকতো তার কারণে যে কারেন্ট ফ্লো করতো, এই দুটা একসাথে দেওয়ার কারণে তাদের সম্মিলিত এফেক্ট। এখন এটা এমন হতে পারে যে এই সোর্সে থাকার কারণে কারেন্ট এদিকে ফ্লো করছে আর এই সোর্স থাকার কারণে কারেন্ট উপরের দিকে ফ্লো করছে, তাহলে অ্যালজেব্রিক সাম মানে হচ্ছে তাদের ডিরেকশনটা আমাদেরকে চিন্তা করতে হবে, যে দুই কারেন্ট যদি দুই দিকে ফ্লো করে, যে একটা কারেন্ট এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ফ্লো করছে এই দিকে যদি I1 হয়, আর I2 যদি ফ্লো করে এই দিকে, তাহলে আমাদের টোটাল কারেন্ট হবে I1-I2 অথবা I2-I1, আর দুটা যদি একই দিকে ফ্লো করে তাহলে টোটালটা হবে দুটার I1+I2 অথবা একই আর I1+I2। তার মানে আমাকে এই অ্যালজেব্রিক সাম বলতে বোঝাচ্ছে যে তার মান
এবং তার দিক বা তার সাইন, এই দুইটা জিনিস আমাকে দেখতে হবে আর কি। তাদের অ্যালজেব্রিক সাম করব আমরা আর কি, করলে যে মান পাওয়া যায় সেটা একই পাওয়া যাবে। তাহলে অ্যাকর্ডিং টু দিস থিওরেম, সুপারপজিশন থিওরেম, আমরা যদি এই সার্কিটটাকে সলভ করি তাহলে এই দুইটা সোর্স একসাথে থাকার কারণে এখানে যে কারেন্টটা ফ্লো করবে সেটা হবে, যদি আমরা এক একটাকে আলাদা আলাদাভাবে করি, তার মানে যদি প্রথমে আমরা ধরে নিলাম যে এই সোর্সটা 36 ভোল্ট যে সোর্স সেটা অ্যাক্টিভ আছে, তাহলে আমাকে এটাকে ইনঅ্যাক্টিভ করে দিতে হবে। ইনঅ্যাক্টিভ করা মানে তাকে জিরো করে দেবো। আমরা থেভেনিনস থিওরেমে দেখেছিলাম যে জিরো করে দেওয়া মানে কারেন্ট সোর্সকে ওপেন করে দিতে হবে। তার মানে আমার যদি এমন হয় যে আমি শুধুমাত্র এইটাকে অ্যাক্টিভ রাখছি, আর ওই সোর্সটাকে ইনঅ্যাক্টিভ করে দিলাম মানে ওপেন করে দিলাম, তাহলে এখন এর মধ্যে যে কারেন্টটা যাবে তার মান যদি হয় I1, আরেকবার আমরা করব যে ভোল্টেজ সোর্সটা ইনঅ্যাক্টিভ, কারেন্ট সোর্সটা অ্যাক্টিভ। তার মানে ভোল্টেজ সোর্স যদি ইনঅ্যাক্টিভ করে দিই তার মানে এটাকে করে দিতে হবে শর্ট, এই তখন যদি এর মধ্যে দিয়ে আমার যে কারেন্টটা ফ্লো করে তার মান যদি হয় I2, যে দুইটা সোর্স ছিল আমাদের, একটা 36 ভোল্ট, একটা হচ্ছে 9 অ্যাম্পিয়ার, তাহলে প্রথমে আমরা 36 ভোল্টকে অ্যাক্টিভ রাখলাম আর 9 অ্যাম্পিয়ারটাকে ইনঅ্যাক্টিভ করে দিলাম। এই ইনঅ্যাক্টিভ মানে হচ্ছে যেহেতু কারেন্ট সোর্স এটা হয়ে যাবে ওপেন। তখন যদি আমার কারেন্ট ফ্লো করে I1, এরপরবার আমরা ভোল্টেজ সোর্সটাকে ইনঅ্যাক্টিভ করবো, কারেন্ট সোর্সটাকে অ্যাক্টিভ রাখবো, তাহলে ভোল্টেজ সোর্সটাকে রিপ্লেস করে দেবো উইথ এ শর্ট আর কারেন্ট সোর্সটা অ্যাক্টিভ। তাহলে যদি এর মধ্যে কারেন্ট ফ্লো করে I2, তাহলে অ্যাকর্ডিং টু সুপারপজিশন থিওরেম দিস আই, যখন বোথ সোর্স আর অ্যাক্টিভ, এই আই মাস্ট বি ইকুয়াল টু I1 + I2 হবে। তো এইভাবে যদি আমাদের একটা সার্কিটের মধ্যে অনেকগুলো সোর্স থাকে, তাহলে এই সবগুলোর কম্বাইন্ড এফেক্ট will be equal to the sum of the individual effect of the sources. This is called superposition theorem. তাহলে এই superposition theorem ইউজ করে আমরা মানে একটা সার্কিটের মধ্যে যদি অনেকগুলো সোর্স থাকে তাকে আমরা খুব সহজেই সলভ করে ফেলতে পারি। একবারে একটা অ্যাক্টিভ রাখবো, বাকি সবগুলোকে ইনঅ্যাক্টিভ করে দেবো। এইভাবে করে প্রত্যেকটা সোর্সকে একবার অ্যাক্টিভ রেখে বাকি সবগুলোকে ইনঅ্যাক্টিভ করে দিয়ে যে মানগুলো আমরা পাবো এই মানটা হবে তাদের সবগুলোর অ্যালজেব্রিক সাম। এই সার্কিটকে আমরা বিভিন্নভাবে সলভ করতে পারি, করে দেখতে পারি যে এই আই যে কারেন্টটা ফ্লো করবে সেটা আলাদা আলাদাভাবে তাদের সময় সমান হচ্ছে কিনা। তাহলে আমাকে যদি বলা হয়, একটা কোশ্চেন যদি থাকে যে এই সার্কিটে এই 6 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে যদি প্রবাহিত কারেন্ট আই বের করো ইউজিং সুপারপজিশন থিওরেম, তাহলে আমরা করবো কি, প্রথমে এই সোর্সটাকে অ্যাক্টিভ রেখে এই সার্কিটের মধ্যে I1 মান বের করবো। I1 মান কত হবে এখানে, 12 আর 6 = 18, তাহলে 36 কে 18 2 অ্যাম্পিয়ার মতো হবে, তাই না? তাহলে I1 মান হবে 2 অ্যাম্পিয়ার। আর যখন আমাদের এটা শর্ট, তাহলে এখানে যে কারেন্ট যাবে সেটা হচ্ছে এই কারেন্টটা এসে দুই ভাগে ভাগ হবে, কারেন্ট ডিভাইডার রুল অনুযায়ী I2 মান আমাদের পাওয়া যাবে 9, আর উপরে থাকবে আমাদের 12, আর নিচে হবে 12 + 6, তাহলে হবে 6 অ্যাম্পিয়ার। তাহলে টোটাল আই এখানে আমরা মান পাবো 2 + 6 = 8 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। হ্যাঁ, I2 হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল। এই যে 9 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে এখানে এসে দুই ভাগে ভাগ হচ্ছে, একদিকে হচ্ছে 6 ওহম, একদিকে হচ্ছে 12 ওহম, দুই ভাগে ভাগ হবে কীভাবে, কারেন্ট ডিভাইডার রুল দিয়ে, যে মোট কারেন্ট ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স মাল্টিপ্লাইড বাই দ্য রেজিস্ট্যান্স অফ দি অ্যানাদার রেজিস্ট্যান্স, মানে অন্যটা মানে যার মধ্যে যে কারেন্ট বের করবো সেটা না দিয়ে অন্য একটা যেটা আছে, হ্যাঁ, তার মান দিয়ে গুণ করতে হবে। আর তাহলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল ইউজ করে কারেন্টের মান বের করা। তাহলে এখানে অ্যাকর্ডিং টু সুপারপজিশন থিওরেম প্রত্যেকটা সোর্স আলাদা আলাদাভাবে থাকলে যে কারেন্টগুলো ফ্লো করতো তাদের অ্যালজেব্রিক সাম হবে আমাদের সবগুলো সোর্স যখন একসাথে সেই কারেন্টের সমান হবে।
এটা ভোল্টেজও বের করতে পারতাম যে এর অ্যাক্রসে ভোল্টেজ কত হবে। ইন্ডিভিজুয়াল সোর্স থাকলে যে ভোল্টেজগুলো হয় তাদের সাম করলে আমি এই টোটাল ভোল্টেজ যখন দুই সোর্সই অ্যাক্টিভ যে ভোল্টেজের মানটা পাবো সেটা হবে ওটার সমান। তার মানে আমার যদি এখানে ভোল্টেজ যদি এটার মান ভি হয় তাহলে আমরা এখান থেকে বলবো এটা যদি আমাদের এখান থেকে এখানে এটা যদি ভি ওয়ান হয় আর এটা থেকে এটা যদি আমাদের ভি টু হয় তাহলে এই ভি উইল বি ইকুয়াল টু ভি ওয়ান প্লাস ভি টু, দুটাই সম্ভব, ভোল্টেজও এবং কারেন্ট। এটাই বলা হচ্ছে যে দ্য কারেন্ট থ্রো অর ভোল্টেজ অ্যাক্রস অ্যান এলিমেন্ট ইন এ লিনিয়ার বাইল্যাটারাল নেটওয়ার্ক ইজ ইকুয়াল টু দ্য অ্যালজেব্রিক সাম অফ দি কারেন্টস অর ভোল্টেজ। যদি আমি কারেন্ট বের করি কারেন্টের সামেশনের সমান, আর যদি টোটাল ভোল্টেজ বের করি তাহলে ইন্ডিভিজুয়াল ভোল্টেজ যেটা পাবো তাদের অ্যালজেব্রিক সামের সমান হবে আমাদের সবগুলো সোর্স অ্যাক্টিভ থাকলে যে মানটা পাওয়া যায় তার সমান। এটা হচ্ছে সুপারপজিশন থিওরেম। এরপরে আমরা লাস্ট যে থিওরেমটা দেখব সেটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম যেটা বলে সেটা হচ্ছে এ লোড ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম যেটা বলে এ লোড উইল রিসিভ ম্যাক্সিমাম পাওয়ার ফ্রম এ লিনিয়ার বাইল্যাটারাল নেটওয়ার্ক। আচ্ছা এই কথাটা বারবার আসছে, আরেকবার আমি বলে নিই যে এখন হয়তো বা এটা খুব ভালো মতো বোঝা যাচ্ছে না, এখানে দুটা টার্ম ইউজ করা হয়েছে, একটা হচ্ছে লিনিয়ার আর একটা হচ্ছে বাইল্যাটারাল। এটা এর আগে আমি বলেছিলাম একটু মনে করে দেওয়ার জন্য যে এখন হয়তো বা খুব ভালো বোঝা যাচ্ছে না, পরবর্তীতে আমরা যখন ইলেকট্রনিক্স পড়বো ওই ইলেকট্রনিক্স কিছু কম্পোনেন্ট বা ডিভাইস আছে যেগুলো লিনিয়ার না। লিনিয়ার না মানে হচ্ছে তারা ভোল্টেজ চেঞ্জ করলে কারেন্ট অ্যাকর্ডিংলি চেঞ্জ হয় না, সেগুলো হচ্ছে নট লিনিয়ার। আর বাইল্যাটারাল হচ্ছে যে আমি যে কোনো একদিক থেকে, আমার যেমন রেজিস্ট্যান্স আমি যেদিক থেকেই বলি না কেন মান সমান হবে আর কি। কিন্তু কিছু কিছু ইলেকট্রনিক সার্কিট আছে যেমন ডায়োড, একদিক দিয়ে হলে একরকম হবে আরেক দিক দিয়ে হলে তার প্রপার্টি চেঞ্জ হয়ে যাবে, সেগুলো আবার বাইল্যাটারাল না, এগুলোকে বলা হয় ইউনিল্যাটারাল। এগুলো পরবর্তীতে আরও ক্লিয়ার হবে আর কি, বারবার লেখা হচ্ছে কারণ এই সূত্রগুলো তাদের জন্য অ্যাপ্লিকেবল হবে না আর কি। যে এটা বারবার আসতেছে এই কারণে, কারণ আমার যে একটা রেজিস্ট্যান্স বলি যে আমার এই রেজিস্ট্যান্স একটা আছে, আমরা এর আগে বোধহয় ল্যাবে দেখেছিলাম যে এই রেজিস্ট্যান্সটা আমরা যেদিক দিয়ে মাপি না কেন যদি এর মান এক কিলো হয় তাহলে এদিক দিয়ে এভাবে পয়েন্টার ধরলেও এক কিলো পাবো, আমি পয়েন্টার উড়ে দিলেও এক কিলোই পাবো। যদি ইন্ডাক্টর হয়, পরবর্তী আমরা দেখবো ইন্ডাক্টর বা ক্যাপাসিটর, তার জন্য অলমোস্ট সিমিলার থাকে আর কি, যে প্রপার্টি দুই দিক থেকেই সমান। কিন্তু ইলেকট্রনিক কিছু ডিভাইস আছে যেমন ডায়োড, এটা পরবর্তীতে আমরা দেখব, তার সিম্বলই অন্যরকম আর কি। এখন এই
ডিভাইসের প্রপার্টি এমন, এদিক দিয়ে কারেন্ট সে যেতে দিবে কিন্তু উল্টা দিকে কারেন্ট সে আসতে দিবে না, একই জিনিস। কিন্তু এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট এদিকেও যেতে পারে, এদিকেও আসতে পারে, একই একই হবে আর কি। কিন্তু ইলেকট্রনিক কিছু ডিভাইস আছে যারা এই প্রপার্টিকে ফলো করে না, যে দুই দিকে কারেন্ট ফ্লো সে অ্যালাউ করে না, দে আর নট বাইল্যাটারাল, তারা হয়ে যাবে ইনল্যাটারাল। আবার লিনিয়ার হচ্ছে, যেমন আমি রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যদি ভোল্টেজ চেঞ্জ করি কারেন্ট এভাবেই চেঞ্জ হবে, মানে এটা একটা লিনিয়ার ফর্ম। যদি ভোল্টেজ যদি কারেন্ট হয় তাহলে তার মধ্যে দিয়ে ভোল্টেজ চেঞ্জ করলে, আমি যদি সোর্স ভোল্টেজ চেঞ্জ করি কারেন্ট অটোমেটিক্যালি একেবারে লিনিয়ার চেঞ্জ হবে আর কি। কিন্তু ডায়োডের ক্ষেত্রে তার প্রপার্টি হচ্ছে দিস ইজ নট লিনিয়ার, এটা এরকম হয়ে যায় কার্ভ লাইন, তাহলে দিস ইজ নট এ লিনিয়ার সার্কিট, নন লিনিয়ার হয়ে যাবে তারা আর কি। তাহলে আমরা যে সূত্র কথা এতক্ষণ বলছি সেগুলো অনলি অ্যাপ্লিকেবল ফর রেজিস্টার, ইন্ডাক্টর অ্যান্ড ক্যাপাসিটার অনলি, নট ফর দ্য ইলেকট্রনিক সার্কিটস। ইলেকট্রনিক সার্কিট অ্যাপ্লাই করতে গেলে তার মডেল নিয়ে তাকে কাজ করতে হবে আর কি, সরাসরি সেই সার্কিট থাকলে আমরা করতে পারবো না। তাহলে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের যে থিওরেম সেটা যেটা বলতেছে, এই নেটওয়ার্ক থেকে আমি এই লোডের মধ্যে পাওয়ার ট্রান্সফার করতে চাচ্ছি, কখন বা লোডের মান কত হলে এখান থেকে ম্যাক্সিমাম পাওয়ারটা লোডের মধ্যে যাবে, এটা অ্যানালাইসিস করে পাওয়া গেছে যে আমি এই নেটওয়ার্কটাকে যদি, এই যে টু পোর্ট নেটওয়ার্ক যদি হয়, এটাকে আমরা যদি থেভেনিন ইকুইভ্যালেন্ট মডেল দ্বারা রিপ্লেস করি, তাহলে আমরা কী লিখতে পারবো, এখানে একটা থেভেনিন ভোল্টেজ আর একটা থেভেনিন রেজিস্ট্যান্স, এখানে আমার লোডটা কানেক্টেড থাকবে। অ্যাকর্ডিং টু দিস থিওরেম এই লোডের মধ্যে আমার তখনই ম্যাক্সিমাম পাওয়ার আমরা পাব যদি এই লোড রেজিস্ট্যান্সের মান এই থেভেনিন রেজিস্ট্যান্সের মানের সমান হয়ে যায়, যদি কম বা বেশি হয় তাহলে ম্যাক্সিমাম পাওয়ার যাবে না। শুধুমাত্র এই লোডের রেজিস্ট্যান্সের মান যদি থেভেনিন রেজিস্ট্যান্সের মানের সমান হয়ে যায় তখনই কেবলমাত্র এখানে আমরা ম্যাক্সিমাম পাওয়ার পাবো। তাহলে আমি প্রুফটা পরে দেখাচ্ছি, ঘটনাটা আসলে কী হবে যদি আমরা পাওয়ারের সাথে আরএল এর মানের একটা গ্রাফ আঁকি, যে এখানে আমি আরএল এর মান চেঞ্জ করতেছি, যে আরএল আমার হয়তো একটা পটেনশিয়াল মিটার আছে, আমি জিরো ওহম থেকে আস্তে 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 করে রেজিস্ট্যান্স চেঞ্জ করতে পারি, আর তার করেসপন্ডিং এখানে যে পাওয়ারটা আমরা পাচ্ছি সেই পাওয়ারের মানটা যদি আমরা প্লট করতে থাকি এখানে পাওয়ার, তাহলে পাওয়ারটা দেখা যাবে যে এক সময় কম ছিল, আস্তে আস্তে বাড়বে, বেড়ে আবার কমে আসবে। এই ম্যাক্সিমাম যে অংশটুকু এটা তখনই আমরা পাবো যে আরএল মান, এই আরএলটা যদি আর থেভেনিন মানের সমান হয়ে যায় শুধুমাত্র সেই সময় আমি ম্যাক্সিমাম পাওয়ারটা পাবো। আরএল এর মান যদি আর থেভেনিনের চাইতে কম অথবা আর থেভেনিনের চাইতে বেশি হয় তাহলে পাওয়ার ম্যাক্সিমামের চাইতে কম পাওয়া যাবে। দিস ইজ কল্ড দ্য ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। এটাও আমরা প্রমাণ করতে পারি যে আসলে আমরা যে বললাম যে এটার সাথে এটার মান সমান হলেই ম্যাক্সিমাম পাওয়ার যাবে, আসলে কি তাই, সেটা আমরা একটু দেখে আজকে ক্লাসটা শেষ করে দেবো আর। তাহলে আমরা যদি মানে আসলে ম্যাক্সিমাম হচ্ছে কিনা দেখতে চাই, তাহলে প্রথমে দেখতে হবে আমার এই যে লোডের মধ্যে দিয়ে, লোডের মধ্যে যে পাওয়ারটা আমি পাচ্ছি এই পাওয়ারের এক্সপ্রেশনটা কি। তাহলে এখানে পাওয়ারের এক্সপ্রেশনটা হবে, এখানে যদি আমার কারেন্ট ফ্লো করে আই, তাহলে পাওয়ার হবে আই স্কোয়ার আর এল, এটা হচ্ছে পাওয়ারের সূত্র আর কি, কারেন্টের স্কোয়ার মাল্টিপ্লাইড বাই দ্য রেজিস্ট্যান্স উইল গিভ আস দ্য পাওয়ার। তাহলে এই পাওয়ার নাকি তখনই ম্যাক্সিমাম হবে যখন আরএল আর থেভেনিনের সমান, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা দেখি প্রথমে কারেন্টের মানটা কত বের করি এই সার্কিটের মধ্যে। আমরা তো পুরো নেটওয়ার্কটাকে থেভেনিন ইকুইভ্যালেন্ট মডেল দ্বারা রিপ্লেস করে ফেলেছি, এখানে আমার ই থেভেনিন আছে এবং আর থেভেনিন আছে, তাহলে কারেন্ট আই হবে ই থেভেনিন ডিভাইডেড বাই আর থেভেনিন প্লাস আরএল, দিস ইজ দ্য কারেন্ট। যেহেতু সিরিজ সার্কিট, সিম্পল সিরিজ সার্কিট, এখানে কারেন্টটা ফ্লো করবে এই সোর্স ডিভাইডেড বাই দিস টু রেজিস্ট্যান্স, এটা হবে আমার কারেন্ট। তাহলে পাওয়ারটা কত,
তাহলে ই থেভেনিন বাই আর থেভেনিন প্লাস আর এল তার স্কোয়ার ইন্টু আর এল। এই মানটা দাঁড়াবে ই থেভেনিন স্কোয়ার ডিভাইডেড বাই হবে আর থেভেনিন স্কোয়ার বাই আর এল প্লাস টু আর থেভেনিন প্লাস আর এল। আমি এই আর এল দ্বারা ভাগ করে নিয়েছি নিচে আর করলে আমরা এই যে পাওয়ার যে এক্সপ্রেশন পেলাম তার মানটা দাঁড়াবে ই থেভেনিন স্কোয়ার বাই আর থেভেনিন স্কোয়ার বাই আর এল, মানে এই যে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার ছিল তাহলে আমরা এখান থেকে পেয়েছিলাম আর থেভেনিন স্কোয়ার প্লাস টু আর থেভেনিন আর এল প্লাস আর এল স্কোয়ার। এই আর এল ছিল উপরে, তাই আমি যদি ভাগ দিয়ে নিই তাহলে হচ্ছে আর থেভেনিন স্কোয়ার বাই আর এল প্লাস টু আর থেভেনিন প্লাস হচ্ছে আর এল। এখন এই যে পাওয়ারের যে এক্সপ্রেশন আমরা পেলাম এটা ম্যাক্সিমাম কখন হবে? এটা একটা সার্টেন প্যারামিটার দ্বারা ভাগ হচ্ছে না? তাহলে এই যে আমার ডেনোমিনেটর যেটা আছে হর, তার মান যখন সবচেয়ে কম হবে, সবচেয়ে কম মান দ্বারা যদি আমরা ভাগ করতে পারি তখনই তো আমার এই পুরো ব্যাপারটা পাওয়ারের মানটা সবচেয়ে বেশি হবে। তার মানে আমরা বলতে পারি যে এই যে নিচে যে অংশটুকু আছে এটা যখন মিনিমাম হবে তখন আমার এই পাওয়ারটা ম্যাক্সিমাম হবে। তাহলে এই যে ম্যাক্সিমাম মিনিমা এটা বোধহয় ম্যাথমেটিক্সে পড়ানোর কথা, যে একটা এক্সপ্রেশন থেকে আমি ম্যাক্সিমাম এবং মিনিমাম মান বের করতে বের করার সূত্র নিয়ম হচ্ছে আমরা একে ডিফারেনশিয়েট করব, করে তার মান হবে জিরো, করলে যে মানটা পাবো সেটাই হচ্ছে যে টোটাল ভ্যালুটার ম্যাক্সিমাম বা মিনিমামের জন্য মান। তাহলে আমরা যদি এটাকে ডেরিভেটিভ নিই, তার মানে এটা যেহেতু আমাদের মেন টার্গেট হচ্ছে আর এল এর মানটা কত হবে, তাহলে আর এল এর সাপেক্ষে আমাদেরকে ডেরিভেটিভ নিতে হবে, তাহলে ডি ডি আর এল নিতে হবে এই নিচের অংশটুকুকে। এইটার মান যখন জিরো তখন এই অংশের মান হবে মিনিমাম অথবা ম্যাক্সিমাম। তাহলে আমরা যদি এখন এই যে অংশটুকুকে আর এল এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করব, করলে কি থাকবে? এটা হচ্ছে ওয়ান বাই আর এল, তাহলে ওয়ান বাই আর এল এর জন্য হবে সামনে চলে আসবে মাইনাস আর এল স্কোয়ার হয়ে যাবে, তার মানে এটার মান দাঁড়াবে আর থেভেনিন স্কোয়ার বাই আর এল স্কোয়ার, সামনে থাকবে মাইনাস এ টু আর থেভেনিনকে যদি আমি আর এল এর রেসপেক্টে ডেরিভেটিভ নিই যেহেতু এটা কনস্ট্যান্ট হয়ে যাবে জিরো, আর আর এলকে যদি আমরা নিই তাহলে হবে ওয়ান, দিস ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আমরা পাবো আর এল স্কোয়ার মাইনাস আর থেভেনিন স্কোয়ার ইকুয়াল টু জিরো বা আর এল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর থেভেনিন স্কোয়ার। সেখান থেকে আমরা বলতে পারি যে আর এল উইল বি ইকুয়াল টু আর থেভেনিন, শুধুমাত্র যদি আমরা পজিটিভ সাইনটাকে নিই তাহলে এটি পাওয়া যাবে আর কি, মানে স্কোয়ার রুট নিলে তো প্লাস মাইনাস থাকে, তাই না? তাহলে এখান থেকেও প্রমাণ করা যায় যে আমার এই পাওয়ারটা তখনই ম্যাক্সিমাম হবে যদি এই অংশটুকু আমার মিনিমাম হয়, এবং এটা তখনই মিনিমাম হবে যখন আর এল আমার আর থেভেনিনের সমান হবে। তার মানে যখন আমার আর এল আর থেভেনিনের সমান হবে এইটা হবে সবচেয়ে মিনিমাম এবং সেক্ষেত্রে আমার পাওয়ারটা হবে সবচেয়ে ম্যাক্সিমাম, এবং সেই কন্ডিশনটা হচ্ছে যখন আমার লোডের মান হবে আর থেভেনিনের সমান। সেটা এখানে বলা আছে যে এ লোড উইল রিসিভ ম্যাক্সিমাম পাওয়ার ফ্রম এ লিনিয়ার বাইল্যাটারাল নেটওয়ার্ক হোয়েন ইটস টোটাল রেজিস্ট্যান্স, মানে ওই লোডের যে রেজিস্ট্যান্স তার মানটা হবে ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু দ্য থেভেনিনস রেজিস্ট্যান্স অফ দি নেটওয়ার্ক, তখন আমরা এই একটা লোড ম্যাক্সিমাম পাওয়ার সে পেতে পারে।